ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধানের সঙ্গে প্রকাশ্য রাস্তায় বাকবিতণ্ডায় জড়ালেন বর্তমান পৌরপিতা, ঘটনাস্থলে বিধায়ক। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিকের চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং এর সাথে প্রকাশ্য রাস্তায় বাকবিতণ্ডায় জড়ালেন ভাটপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিমন্য তিওয়ারি। দলীয় এক কর্মীকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আতপুর ফাঁড়ি অঞ্চল। প্রকাশ্য রাস্তাতেই প্রাক্তন পৌরপ্রধানের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়ার অভিযোগ করেন ভাটপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিমন্য তিওয়ারি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম। গোটা গণ্ডগোলের ঘটনা নিয়ে বলতে গিয়ে একে অপরের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন সৌরভ সিং ও অভিমন্য তিওয়ারি। আমাকে আধ ঘন্টা আগে আমার ওয়ার্ডের বাসিন্দা রাহুল সিং আর প্রদ্যুৎ ঘোষ আমাকে ইনফর্ম করলো যে ওদের বাড়িতে সৌরভ সিং এসে গালাগালি দিচ্ছে, ঝামেলা করছে। তো আমি এসে দাঁড়ালাম, বললাম তুমি দাঁড়াও আমি আসছি। আমি এখানে দাঁড়িয়েছিলাম, পুলিশকে ইনফর্ম করলাম, পুলিশও আসলো। সৌরভ সিং ওই দিক থেকে এসে আমাকে জিজ্ঞেস করলো কি হলো। আমি বললাম কি কেন গালাগালি দিচ্ছ লোককে। তো বলছে ও আমার নামে ভিডিও বলবে, আমার নামে ইয়ে কমপ্লেন করতো, ফোনই মেরে ফেলবো ওকে। আমি বললাম, তারপরে আমি কিছু বললাম না, আমাকে গালাগালি দেওয়াই স্টার্ট করলো কি অর্জুন সিংকে মারতে আমার সময় লাগেনি, তাহলে তুমি কি হচ্ছে, তোমাকে তো চার গুলি এখনই মেরে দেবো। আমি এবার ও বুঝে না, ও নিজেকে অনেক বড় হনু বুঝে নিয়েছে কি একটা সিং গেছে তাহলে একটা সিং চলে এসছে। আপনাকে তো মেন্টালিটি বুঝতে হবে, একটা লোক বলছে আমি নিজের আঙ্কালকে মারতে আমার সময় লাগেনি, তাহলে তুমি কি হচ্ছ, তাহলে ওনার মানসিকতা তো আপনাকে বুঝতে হবে, এখানকার মানুষকে ওর মেন্টালিটিটা বুঝতে হবে। ও মানে একটা হয় না হিস্ট্রি কিলার, ওই রকম পরিস্থিতিতে ও চলে এসছে। আজকে পুলিশ সামনে, সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে, মিডিয়া পার্সন দাঁড়িয়ে আছে আপনাদের সামনে, ও একে চমকিয়ে তোকে দেখে নেবো, পরে তোকে গুষ্টি করে দেবো, এইরকম বলতে যাচ্ছে। দলীয় নেতৃত্বকে জানিয়েছি, দলীয় নেতৃত্ব দেখি এবার কি স্টেপ নিচ্ছে। দেখুন, আমি আমি মনে করি না ও তৃণমূল কংগ্রেস করে। এবার কিছু মিডিয়া স্ট্যান্ড করার জন্য ইলেকশন সময় ছিল, মিডিয়া স্ট্যান্ড হিসাবে ওকে ব্যবহার করা হয়েছে, সেই হিসাবে ওকে ব্যবহার করা হচ্ছে। আমি বলছি দেখুন, ইলেকশনটা একটা পার্টিগত ব্যাপার আছে, হতে পারে বিভিন্ন ধরনের লোককে আমরা নিই, বাদ বাকি ওদেরকে স্টেজে তুলে আমি ওদেরকে বিভিন্ন আর্টিস্টকে নেওয়া যায় র্যালি করানোর জন্য, সেই জন্য এইরকম একটা মিমিক্রিকে আমরা নিয়ে এসেছিলাম, মানে মিডিয়া হাইলাইট করানোর জন্য। সেই এই ধরনের ওকে চিফ ইলেকশন এজেন্ট করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পুরো ইলেকশনে ওর নামে একটাও প্রচার ব্যানার দেখিনি কি উনি, ওনার নেতৃত্বে কোনো কাজ হয়েছে, ওনার নেতৃত্বে কিছু হয়েছে। আমার মানে আমার আমি নিজে এইটা দেখিনি কি উনি আমাদের ইলেকশনে কোনো ওনার সহযোগিতা ছিল। আমি নিশ্চয়ই জানিয়েছি, এবার ওনাকে আমি বলেছি, ওনার উপরে ডিপেন্ড করছে কি উনি অ্যাকশন নিচ্ছেন না নিচ্ছেন না, ওনার উপরে ডিপেন্ড করছে। কিন্তু আমার দায়বদ্ধতা আমার ওয়ার্ডের লোক প্রতি আছে, আমার ওয়ার্ডের লোককে কেউ এসে খাস্তা গালি দিলে আমি বিদিন সেকেন্ড এখানে দাঁড়াবো। গিটি বালি সাপ্লাই করে, ও বলছিল আমার ছেলেরা না এসে এখানে ওর ধমকি চমক পমক দিয়েছে, তাই জন্য সে আমি কথা বললাম কি আছে, কে চমকিয়েছে তোকে, পাশে তোর ফাঁড়ি আছে, এখানে আইসি সাহেব বসবাস করেন, থাকেন এখানে, তোমার ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ বাড়িতে, তুমি দেখাতে পারো কে এসছে না এসছে। যাই না কে গুল্লুপাল মামা ভাগনা সম্পর্ক কি হয়েছে কেস যাই না, আমার নামে তো সব জায়গায় আসবে ভাই, কেউ তো বলতে পারে সৌরভ সিং আমার থেকে তো প্রদ্যুৎপাল 10 লাখ টাকা, আমি কোনোদিন বলেছি 10 লাখ টাকাও নিয়েছে আমার থেকে? আমি আজকে বলছি আপনাদেরকে, আমি 10 লাখ টাকা 20 সালে দিয়েছিলাম ওকে বিজনেস করার, দিল্লি থেকে বিজনেস করছিল, জেনে নেবেন ওর থেকে, 21 সালে গিয়ে বিজনেস করছিল 10 লাখ টাকা নিয়ে আমার থেকে। কি অভিযোগ করছে? আরে তো আপনাকে তো বলছি পাশে ফাঁড়ি আছে, এখানে আইসি সাহেব বসে, যদি আমার লোক আসবে তো ফাঁড়ি তো বলতে পারবে, পুলিশ লোক বলতে পারবে, বা ওর বাড়িতে সিসিটিভি আছে, সিসিটিভি ফুটেজ বলুন দেখাতে জন্য। মিথ্যা, কোনো এখানে নেই কোনো, মানে এরা বিজনেসম্যান হয়ে গেছে, সিন্ডিকেট চালাচ্ছে, এত টাকা দিতেই হবে, এত ওই করতেই হবে, এই করতে হবে, ওই করতে হবে, এদের পেশা আছে এটা। অপরদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, গোটা বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। দেখা গেল কি বলবে বিষয়টা নিয়ে,
ব্যাপারটা হচ্ছে যে পদ্যুৎ বলে এখানে একজন ব্যবসায়ী, তাকে গোলু বলে একজন ওই সরবের সঙ্গে থাকে, সে নাকি হুমকি টুমকি দিয়েছিল কি টাকার জন্যে বা ইয়ে করবে তারপরে মেরে দেবো। সেই টেলিফোনিক কনভারসেশনে আমাকেও এবং অন্যান্যকেও কাউন্সিলার্সদেরও হুমকি দিয়েছি। আজকে নাকি এটা নিয়ে একটা বতসা হচ্ছিলো, আমার 20 নম্বরের কাউন্সিলর এখান থেকে যাচ্ছিলো, মানে ও শুনে এসেছে যেহেতু ওর ওয়ার্ড, ওর ঝামেলা শুনে এসেছে যে ব্যাপারটাকে মেটানো যায়। আর সেই সময় একটা কথাবার্তার বিতর্ক উঠেছে, এখন দেখুন অভিমন্যু তিওয়ারিকে তো শুনলাম, উনি বললেন যে আমাকে বলেছে চার গলি এই মারবে, যারা বা যে বলেছে বাচ্চার মতন কথা বলছে, ঠিক আছে, গুলি মোমটা জানে না, খুনটাও জানে না, বলতে হবে বলে দিয়েছে, সরাসরি যেখানে জানাবার নেতৃত্বকে জানাবার জানিয়েছি, আশা করি ব্যাপারটাকে মিটিয়ে নেওয়া যাবে। না, এটা গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে ব্যবসায়ীকে টাকা চাওয়ার জন্যে হুমকি দেওয়া হয়েছে, তার প্রতিবাদ প্রশাসনকে কেন জানানো হয়েছে সেটা নিয়ে ক্ষোভ, তাহলে এটা তো মেনে নেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস কোনোদিনও কারোর কাছ থেকে টাকা চাওয়ার হুমকি দিতে বলে না এবং কারোর কাছ থেকে এইভাবে টাকা তোলার জন্য বলে না। প্রশাসন এবং দল দুজনে শান্তিবার্তার একটা মহল তৈরি করার চেষ্টা করছে, সেই জায়গায় কেউ যদি সেটাকে অশান্ত করার চেষ্টা করে তার উপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এবং জগদ্দল বিধানসভা এই ধরনের কোনো কার্যকলাপ আমি একদম করতে দেব না, এবং সেটাকে যতভাবে হোক রুখে দাঁড়ানোর চেষ্টা আমি নিশ্চয়ই করব। দলের হোক আর যেই হোক, যেও যদি অশান্তি করার চেষ্টা করে, সে দলের হয়ে যদি দলের কথা না মনে করে তো তার বিরুদ্ধেও সেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, নিশ্চয়ই কথা বলবো, জানাবো অপর মহলেও জানাবো ব্যাপার। আর অভিমন্যু তিওয়ারিকে যেটা দেওয়া হয়েছে, প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে, তাকে আমি বলবো সে একটা এফআইআর করুক, এফআইআর করে রাখুক, যদি তার কোনো প্রাণ সংশয় থাকে সেটা প্রশাসন নিশ্চয়ই দেখবে। আমি পাশে আছি, সবার সব কাউন্সিলরদের পাশে আছি, নেতৃত্বকে জানিয়ে দিয়েছি এবং প্রশাসনকেও জানিয়েছি যেটা পদক্ষেপ নেওয়া সেটা নেওয়া হবে। কিছু বলার নেই এটা নিয়ে, এটা ছোট মনোবৃত্তির পরিচয় এবং রাজনৈতিক পরিচয় নয়। এটা আপনারা যা বলছেন তৃণমূল কংগ্রেসকে, এটা রাজনৈতিক পরিচয় নয়, যে অশ্লীল ভাষা ব্যবহার করা এবং প্রকাশ্যে কাউকে গুলি করে দেওয়ার এই কথা বলা, এটা কোনো রাজনৈতিক পরিচয় নয়, তাতে বোঝাই যাচ্ছে তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড হবে, তারাই বলেছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।